রাতের কাজে ক্যান্সারের ঝুঁকি, মানুষের কাজের পরিধি ও ব্যস্ততা বেড়ে যাওয়ায় রাত জাগার হার বাড়ছে। আবার কাজের ধরনের কারণে অনেককে অনবরত রাত জাগতে হয়। এ ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সবাইকে সতর্ক করে আসছেন। কিন্তু কানাডার পরিচালিত এক গবেষণায় আমাদের অবশ্যই নতুন করে ভাবতে বাধ্য করবে। গবেষণায় জানা গেছে, যারা রাত কাজ করেন তাদের বিভিন্ন ধরনের ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। পুরুষের রাত জেগে কাজ করার সঙ্গে ফুসফুস, মূত্রাশয়, প্রস্টেট, মূত্রথলি সংলগ্ন গ্রন্থি, মলনালী ও অগ্ন্যাশয়ের ক্যান্সারের সম্পর্কে কি জানতে চাইতেন? INRIS ইনস্টিটিউট আরমনত টপিয়ার এর গবেষণায় চালায়। অধ্যাপক ম্যারি উইলস প্যারেন্ট বলেন, ঘুমের সময় মেলাটোনিন নামের এক ধরনের হরমোন নিঃসরণ হয়। রাতে আলোকিত স্থানে থাকলে এই হরমোন নিঃসরণ ব্যাহত হয়, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। এই হরমোনের অভাব থাকলে দেহে টিউমার হতে পারে। আমেরিকান জার্নাল অফ ইপিডেমিওলজিতে এই সংক্রান্ত নিবন্ধন ছাপা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।